بسم الله الرحمن الرحيم. زرت المقر للأخوات الدارسات في المركز السلفي للبنات في رشايد، صح؟ نعم. فالحمد لله وجدتهم على خير وعلى مهل طيب جدا. نحن تشرفنا بحضور فضيلة الشيخ قاضي ومستشار شيخ فيصل الهاشمي حفظه الله من الكويت. نحن فرحنا بفرح شديد بلقائه وبزيارة هذه المدرسة، مدرسة البنات السلفية. الآن أمامنا الشيخ موجود. هم بنوا الآن تقريبا 5 أدوار ويحتاجون إلى 3 أدوار زيادة. فنهيب بالمحسنين أهل الخير أهل الفضل، يعني إعانتهم والوقوف معهم. أسأل الله تعالى أن ينفع بهم بلاد العباد، وجهودهم طيبة وجبارة ومنهجهم سليم، عسى ربي يثبت مع طاعته ويبارك فيهم. গতকাল কে আমাদের ছেলেদের মাদ্রাসা পরিদর্শন করেছেন এবং অত্যন্ত আনন্দিত উনি মাদ্রাসার পরিবেশ এবং ছাত্রীদের অবস্থা এবং আমাদের আকীদা মানহাজ সম্পর্কে উনি খুব ভালো করে জানেন এবং উনি প্রশংসা করেছেন যে আলহামদুলিল্লাহ এরা আকীদা এবং মানহাজে সালাফি মানহাজ। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য গর্বের বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ما بعد। আলহামদুলিল্লাহ আজ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আবারো সেই বিদেশি মেহমান শেখ ফয়সাল হাশমি হাফেজুল্লাহ আইলা মাশাআল্লাহ, তিনি আজকে আমাদের মাঝে মসজিদ আছে। আজকে আল মারকাজুল ইসলাম আস সালাফি নদরপাড়া রাজশাহী বালিকা শাখাতে আলহামদুলিল্লাহ তিনি এসে দাঁড়িয়ে। তো আমরা শেখ আলহামদুলিল্লাহ আর দুজন শেখ রয়েছে আলহামদুলিল্লাহ, তাদের কাছ থেকে একটু শুনি বিষয়টা। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। আলহামদুলিল্লাহ نحن تشرفنا بحضور فضيلة الشيخ قاضي ومستشار شيخ فيصل الهاشمي حفظه الله من الكويت. ونحن فرحنا بفرح شديد بلقائه وبزيارة هذه المدرسة، مدرسة البنات السلفية. الآن أمامنا الشيخ موجود وزار يعني بعينه المباني والمدرسة والطالبات وكل شيء، فنرجو من فضيلتنا يعني يتكلم عن حول هذه المدرسة. جزاكم الله خير. بسم الله الرحمن الرحيم. زرت المقر للأخوات الدارسات في المركز السلفي للبنات في دكة في رشايد، صح؟ نعم. فالحمد لله وجدتهم على خير وعلى مهل طيب جدا. هم بنوا الآن تقريبا 5 أدوار ويحتاجون إلى 3 أدوار زيادة. فنهيب بالمحسنين أهل الخير أهل الفضل، يعني إعانتهم والوقوف معهم. أسأل الله تعالى أن ينفع بهم بلاد العباد، وجهودهم طيبة وجبارة ومنهجهم سليم، عسى ربي يثبت مع طاعته ويبارك فيهم. شكر الله لك شيخ، جزاكم الله خير. আমাদের সম্মানিত মেহমান উনি খুব সংক্ষিপ্ত আকারে যেটা বললেন সেটা হলো যে আলহামদুলিল্লাহ উনি স্বচক্ষে প্রতিষ্ঠান দেখে গেলেন এবং যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এটা 5 তলা কমপ্লিট হয়েছে আর বাকি আরও 3 তলা কমপ্লিট করতে হবে এবং এরকম বিল্ডিং আরও আমাদের 6টা প্রয়োজন, মানে সর্বমোট আমাদের 8টা বিল্ডিং এরকম হবে। তো এই মাদ্রাসার জায়গা অনেক প্রশস্ত জায়গা আলহামদুলিল্লাহ, প্রায় 9 বিঘা জমির উপরে। জি জি। তো আলহামদুলিল্লাহ আমরা আশা রাখি আমাদের দেশে বিদেশে যে ভাই যারা আছেন যারা দেখছেন ভিডিওগুলি, আপনারা অবশ্যই আপনাদের দানের হাতটাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল যেন করেন আল্লাহর কাছে দোয়া করি। আর আল্লাহ যদি কবুল করেন তাহলে কার হাত দ্বারা এই প্রতিষ্ঠানটি কমপ্লিট হবে এটা আল্লাহ পাক ভালো জানে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সম্মানিত শেখ উনি নিজেই, উনি যদিও একটু পরে ওনার ফ্লাইট, তারপরে খুব অল্প সময়ের জন্য উনি মাদ্রাসা পরিদর্শন জন্য আসছেন এবং গতকালকে আমাদের ছেলেদের মাদ্রাসা পরিদর্শন করেছেন এবং অত্যন্ত আনন্দিত উনি মাদ্রাসার পরিবেশ এবং ছাত্রীদের অবস্থা এবং আমাদের আকীদা মানহাজ সম্পর্কে উনি খুব ভালো করে জানেন এবং উনি প্রশংসা করেছেন যে আলহামদুলিল্লাহ এরা আকীদা এবং মানহাজে সালাফি মানহাজ। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য গর্বের বিষয়। হাইয়াক আল্লাহ। তো আল্লাহ পাক যেন আমাদেরকে এই ভালো কাজে প্রত্যেককেই যেন শরীক হওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। মূল বিষয়টা হচ্ছে যে এখানে 9 বিঘা জমি রয়েছে ইল্লা মাশাআল্লাহ। এই 9 বিঘা জমির উপরে আমরা লাইটটা এখন হয়তো এখানে সংক্ষিপ্ত করব। আমরা যাব নতুন যে আমাদের 34তম তাবলিগি ইজতেমা 2024, সেখানে চলে যাব ইনশাআল্লাহ।